شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته الدعاء الدعاء عبادة الله رسول صلى الله عليه وسلم يقول جتا سنن الترمذي تدتا اچھے جن صلى الله عليه وسلم بولتشن الدعاء هو العبادة دعاء عبادة ترپولي يا تب وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين مدرب بولছেন पुদ্বুনি তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আস্তজিব আমি তোমাদের দোয়া কবুল করব ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين যারা আমার ইবাদত দায় অহংকার বোধ করে তারা লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে তো দোয়া সব সময় সাইম আর সাইম سبس من بند الله كذا شاي بيك الله كذي إياك نعبد وإياك نستعين أمرت ماري ما أذكر ماري كذي سهت سورة بقرة إكسو تياسينو مرواة تكمن إكسو تياسينو مرواة ترلا ويا يولينا آمنو كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اي آيات قلو هلو بدان بيدان سنبر اير پور آياتو سيام بن اير پور آياتو سيامير قرآن نظير قطع شهر رمضان اير پور دوار قطع وإذا سألك عبادي عني <applause> الله بلشن اچھا وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أجاتركوا بولن هنا كتا بروبرتي تجاهد شاءت الصيام ابدا احل لكم ليله الصيام رفض الصيام دين الصيام شهر رمضان الذي ينزل فيه القران هدى للناس কারা শ্যাম পালন করবেন না বলবেন মান খানা মারিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ শ্যাম যদি কেউ অসুস্থ হয় সফরে থাকে তাহলে সে অন্য দিনে তার গণনা পূরণ করবে এ কথা বলার পরেই এসছে দুয়ার কথা সফান আল্লাহ দারাবাহিকতা রমলান মাস শাহম অবস্থায় দোয়া দিকে ইঙ্গিত কারণ এরপরে ওহিল্লা কুমলাই রাতস শ্রাম রাতের তোমরা রাতে এরকম করতে পারো যেটা তোমাদের জন্য বৈধ খাবার দাবার স্ত্রিসহবাস ইত্যাদি আর এর আগে বললেন সিয়ামের বিধান মাঝে কি বলছেন দোয়া তার মানে বেশি স্পষ্ট এখানে শ্যাম অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন সুহান আল্লাহ ও যদি সাল্লা কা ইবাদি عنি ফানি গরীব কিজনক সাওয়া প্রশ্ন করছেন আমরা যখন দোয়া করি আল্লাহ আমাদের ডাক কি শুনে কি রকম শুনে এরকম আর কথা তো আল্লাহ কি কাছে না দূরে কাছে হলে তো একরকম বলা যায় আর যদি দূরে হয় তার আর বড় আওয়াজে বলতে হবে আল্লাহ নাজিল করলেন আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করি আমার সম্পর্কে তো আপনি তাদেরকে আমি কারিব আমি একদম নিকটে এই নিকট বলতে কি গুণগত নিকটে আল্লাহ সে থেকেও আমাদের কথা শুনছেন আমাদের দেখছেন আমাদের লালন পালন করছেন সব কিছু তো আল্লাহরই হান আল্লাহ এরপরে ওই যে কারিম মানে আল্লাহ যে আমাদের নিকটে তার ব্যাগ কাছে যখন দোয়া দোয়াকারি আমার কাছে দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করি সুভান তো এতগুলো ধারাবাহিকতায় বুঝা যায় সাহেব আল্লাহ দোয়া কবুল করেন দান আর একদম দিনের শেষ অংশে কারণ এই সময় মানুষের মন নরম থাকে মানুষের মন নরম থাকে আল্লাহর দিকে রুজু থাকে এরপরে রাতের কথা কুমলেই রত শিয়াম তাই যত সময় ঘনিয়ে যাবে মানে বিনম্ব হবে তত মন ফ্রে নরম হয় মানুষের তো এই সময় যদি মানুষ মিনতি করলে আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ দোয়া আল্লাহ দোয়া কবুল করবেন বেশি মানে আশা আশা রাখা যায় এক্ষেত্রে বলেছেন আল্লাহ ইয়ে জি বুধে দায় ই দা দান দোয়া কারি আমাকে দোয়া করলে আমার কাছে যখন দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করি খালিয়াস্তা জি বলি মেনু ওতে আমার বন্দাদের উচিত তারা যেন আমার কথা মানে আমার হুকুম হাকাম মেনে চলে আমি যেসব বিধান ফরজ ওগুলোর জন্য মানে যেসব কাজ কোনো হারাম ওগুলো থেকে ওগুলো থেকে দূরে থাকে ওয়াল ইউ বি আর আমার উপর ইমান রাখে ইমান তো আসলেই আল্লাহর জাতির উপর আস্থা থাকবে আল্লাহ দোয়া কবুল করবে তো বান্দা যেভাবে আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বলেছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে গুনায়ের দোয়া না করবে আত্মীয়তার সম্পর্ক কর্তনের দোয়া না করবে আল্লাহ তার দোয়া কবুল করবে আল্লাহ বলেছেন লালহমিয়ার সুযোগ তারা যেন সঠিক পথের প্রতীক হতে পারে তাই তারা আমাকে বেশি চাইবে আচ্ছা দোয়ার যে কোনো সময়ের ভাই সায় মোস্তায় দোয়া কবুল হওয়ার এত ধারাবাহিকতায় বুঝে বেশি বেশি উপযোগী সময় মানে অবস্থায় দোয়া করবে আবার মাস সায়েম অবস্থায় আর সায় সায় বান্দা যখন মিনতি করে কাকুতি মিনতি করে তন মন সব মিলিয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ তো তার দোয়া কবুল করে কত হাদিসে চায় হাদিস চাহিহা তে হল্লাপাক হাদিসে কুদ্সি أبو ذر الغفاري رضي الله عنه من الله الرسول صلى الله عليه وسلم الله يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر سبحان الله هي أمر من যদি তোমরা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আদমার ইসলাম থেকে নিয়ে যত মানুষ এসেছে আর আসবে সকলে যদি এক মেদানে জড়ো হয়ে যাও আর শুধু তোমরা না মানুষ এবং দিন দিন জাতি সকলে যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আর প্রত্যেকে আমার কাছে নিজ নিজ যাচনা পেশ করো আর আমি 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 তোমাদের সকলের যাচনা পূরণ করে দেই। তাহলে আমার ধনবান্ডার থেকে বিন্দুমাত্র কমবে না তবে উদাহরণ যে সুই যদি তুমি সমুদ্রে ডুবিয়ে একটু একটা সুই আবার তুলো তাহলে সমুদ্রের পানি কতটুকু এই সুইয়ের সুইয়ের মাধ্যমে বা সুইয়ের কতটুকু পানি আটকালো সমুদ্রে এই সমুদ্রের পানির তুলনায় তার মানে কিছুই না তো আল্লাহর ধনুভান্ডার থেকে কিছুই কমে না যত চাইমেন ততই ভালো আল্লাহ তো আপনার কথা হচ্ছে সাহেব অবস্থায় দোয়া এই আয়াতকু ধারাবাহিকতা বুঝে যায় সাহেব অবস্থায় দোয়া কবুল হয় এছাড়া কোনো কোনো রেওয়াত আছে তা হয়তো সাহেব মোস্তাজাবা সাহেমের দোয়া মকবুল আছে কোনো কোনো এটাকে গ্রহণযোগ্য বলেছেন কিন্তু আমি যেটা আমার কাছে যেটা বেশ আরও বেশি স্পষ্ট যেটা হলো এই আয়াতগুলোর ধারাবাহিকতার দিকে লক্ষ্য রেখে আর ইফতারের সময় যে হাদিস হাদিসের ইস্কাল আছে দুর্বলতা আছে কিন্তু শেখ রহমা বলছেন এই সময় তো মানুষের মন নরম থাকে বেশি তিনি এই যে এই ইয়ে কি বলে ওই হাদিস পেশ না করে তিনি এমনিই বলেছেন রহমতুল্লাহ আলী মানুষের মন নরম থাকে তো এই সময় বান্দা যদি দোয়া কবুল দোয়া ছায় তাহলে দোয়া করে দোয়া কবুল হওয়ার বেশ উপযোগী সময় তো আমাদের উচিত এই সময়ে ইবাদত করব। সিয়াম পালন করব শ্যাম এমনভাবে পালন করব। যেন শ্যামের মধ্যে কোনো রকমের ত্রুটির সৃষ্টি না হয় আল্লাহ নাফরমানের থেকে বাঁচব হ্যাঁ শ্যাম অঙ্গকারী বিষয় আদি যেগুলো আছে ওগুলো থেকে দূরে থাকবেন এবং অন্যান্য সব আল্লাহ নাফরমানির থেকে বাঁচবেন চকরি থেকে চুরির থেকে মিথ্যা বলা থেকে সুদ খাওয়া ঘুষ খাওয়া পরনিন্দা করা হ্যাঁ এই যে মিথ্যা বলা এই সব থেকে দূরে থাকবে তাহলে বুঝলেন আপনার শ্যামটা কবুল হয়েছে আর এই অবস্থায় রত অবস্থা মানুষের মন থাকবে আল্লাহর দিকে একনিষ্ঠ এই অবস্থায় যদি বন্দা দোয়া করে আল্লাহর তার দোয়া কবুল করবেন এটা বেশি স্পষ্ট বল্লাহ আলম আল্লাহ অধিক জানেন ওসলাল্লাহু ওসলাম محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته